কারওয়ানবাজারে চাঁদাবাজি তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক আটক রাজধানীর কারওয়ানবাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ সোমবার নয়ই সেপ্টেম্বর রাতে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে প্রত্যক্ষদর্শীরা জানান এদিন রাত এগারোটার দিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়ার জন্য আসেন জালাল আহমেদের নেতৃত্বে শতাধিক চাঁদাবাজ ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহত করার চেষ্টা করে এ সময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থী সহ একাধিক ব্যবসায়ী আহত হন পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে অভিযুক্ত জালাল আহমেদ বলেন তিনি বাজারে সংঘর্ষ হচ্ছে দেখে মীমাংসা করতে এসেছিলেন তিনি চাঁদাবাজির সাথে জড়িত নয় বলে দাবি করেন তবে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অভিযোগ করেন তার নেতৃত্বে ব্যবসায়ীদের উপর চাঁদার দাবিতে হামলা করা হয়েছে মুক্তা পারভেজ ডেক্স রিপোর্ট বি নিউজ ঢাকা